আমার মিষ্টি মিষ্টি ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের পরীক্ষা তো এগিয়ে এসেছে, আর বেশি দিন নেই। তোমরা যে স্যাম্পল কোশ্চেন পেপারগুলো হাতে পেয়েছিলে, তার সেকশন বিটা কমপ্লিট করে আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম। সেকশন এটা বাকি ছিল, আজকে আমরা সেকশন এর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। তোমাদের যে সেকশন এতে যে প্যাসেজটা থাকবে, যেটা তোমাদের পরে আনসার করতে হবে, সেটা কিন্তু বলে দিই প্রথমেই, যেহেতু তোমরা ল্যাপটপ স্ক্রিনে করছো, হাতে কোনো কোশ্চেন পেপার পাচ্ছ না, আর তোমাদের সময়সীমা যেহেতু ভীষণ শর্ট, তাই তোমরা কিন্তু প্রথমে যখন গল্পটা পড়ছো, প্যাসেজটা পড়ছো, খুব মন দিয়ে পড়ে নেবে। তোমরা নিশ্চয়ই এই কোশ্চেন পেপারটা পাওয়ার পর দেখেছো, তোমাদের যে প্যাসেজটা দিয়েছে সেটা কিন্তু খুব ইজি দেয়নি, একটু অনেক নাম দিয়ে দিয়েছে, যেটা পড়ে নিয়ে বুঝে তোমাদের আনসারগুলো করতে হবে। এবং কিছু কিছু আনসার এমন আছে যেগুলো মনে হচ্ছে এটাও ঠিক হতে পারে, ওটাও ঠিক হতে পারে, অর্থাৎ তুমি একটু কনফিউজড হয়ে যাচ্ছ। তাই এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে প্যাসেজটা পড়ার সময় যে কোন আনসারটা ওই প্যাসেজটার সাথে ম্যাচ খেয়ে সঠিক হতে পারে। ক্লিয়ার হলো? আমরা যখন প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে যাব, তখন তোমরা দেখবে যে উত্তরগুলোর মধ্যে কোনটা সঠিক অপশন হিসেবে বেছে নেওয়া হচ্ছে। তাই আমি বলবো অবশ্যই আগে প্যাসেজটা ভীষণ মন দিয়ে পড়বে এবং তারপরে আনসারগুলো টিক মার্কিং করবে। তা তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা কি বলা হয়েছে দেখো, একটু পড়ে দিই। হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা, কলকাতার নাগরিকদের সমর্থন লাভ করে। হিন্দু কলেজ ও রামমোহন প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে যারা শিক্ষালাভ করেছিলেন তারা, এবং কলকাতার সমাজের মধ্যমণি দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রামকমল সেন প্রমুখের উদ্যোগ নিয়ে নিয়মিত আলোচনা ও নীতিশাস্ত্র বিরোধী কাজ দমন করা। ঠিক আছে, রামকমল সেন ও প্রসন্ন কুমার ঠাকুর এর সম্পাদক ছিলেন। গৌড়ীয় সমাজের অন্যতম উৎসাহী সদস্য তারাচাঁদ চক্রবর্তী সমাজের পক্ষ থেকে 1827 সালে বাংলা ইংরেজি অভিধান সংকলন করেন। ডিরোজিওর প্রেরণায় 1828 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় একাডেমিক অ্যাসোসিয়েশন। 19 শতকের কলকাতার বিদ্যা ও সংস্কৃতির চর্চার মোড় ঘুরিয়ে দেয় এই অ্যাসোসিয়েশন। একটি সমাজের নবজাগরণের সূচনা হয় স্বাধীন চিন্তা, যুক্তিবাদ, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রভূত চর্চা, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল আনুগত্য, যাবতীয় কুসংস্কারকে বর্জন করে স্বদেশিকতায় উদ্বুদ্ধ হওয়ার মতো কিছু গুণাবলীর সাহায্যে। এই সমস্তই ছিল ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের লক্ষ্য। আর কোনো সমিতি কলকাতার চিন্তা জগতে এমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। গবেষক ও অধ্যাপক শ্রী সুরেশচন্দ্র মৈত্রর অশান্তকাল ও জিজ্ঞাসু যুবক গ্রন্থ থেকে এ তথ্য জানা যায় যে হিন্দু কলেজের ডিরোজিও শিষ্যদের এই সমিতির প্রভাব কলকাতার অন্যান্য বিদ্যালয়েও পড়েছিল। অর্থাৎ এই প্যাসেজটা থেকে আমরা যতগুলো নাম পাচ্ছি সেই সাথে আমরা কি বুঝতে পাচ্ছি, যে ডিরোজিও এবং তার শিষ্যদের নিয়ে তিনি যে অ্যাসোসিয়েশনটা তৈরি করেছিলেন, তবে ডিরোজিওর প্রেরণায় কিন্তু এই অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছিল। এবং সেই সময়, অর্থাৎ 19 শতকের সময়ে যে সাহিত্যচর্চা বা যে আলোচনাগুলো হতো, সেই পরিস্থিতির সময়টুকুকে আমরা কিন্তু এই প্যাসেজ থেকে জানতে পারছি। তাই প্রশ্নগুলো সেভাবেই রাখা হয়েছে। দেখো কি বলেছি, হিন্দু কলেজ ও রামমোহন রায় কোন স্কুল প্রতিষ্ঠা করেন, একদম প্রথম দিকেই আছে অ্যাংলো হিন্দু স্কুল। পরের কোশ্চেনটায় আসো, কলকাতার নাগরিকরা হিন্দু কলেজের প্রতিষ্ঠাকে সমর্থন করেছিলেন কেন? কলকাতার প্রথম কলেজ স্থাপিত হওয়ার জন্য, নাকি তৃতীয় সনদ অনুযায়ী ইংরেজরা কলকাতায় প্রথম কলেজ স্থাপন করার জন্য, নাকি শিক্ষার প্রসারের জন্য? অবভিয়াসলি আমরা দেখেছিলাম কি, শিক্ষার প্রসারের জন্য। তাহলে সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দেখো পরের কোশ্চেনটা কি আছে,
পরেরটা আছে যে কাদের উদ্যোগে গৌড়ীয় সমাজ গড়ে ওঠে, তাই না? তোমার এখানে এ আর বি এই দুটো অপশানই তোমার মনে হবে যেন অ্যাপ্রোপ্রিয়েট। হিন্দু কলেজ ও রামমোহন প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে যারা শিক্ষালাভ করেছিলেন তাদের উদ্যোগে, আর হিন্দু কলেজ, অ্যাংলো হিন্দু স্কুল ও দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রামকমল সেন প্রমুখের উদ্যোগে। এখানে নাম্বার বিটা হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কেন হবে? দেখো, তোমরা যখন প্যাসেজটা পড়েছিলে তখন সেখানে নিশ্চয়ই দেখেছিলে যে অ্যাংলো হিন্দু স্কুলে যারা শিক্ষালাভ করেছিলেন তারা যেমন আছে, হিন্দু কলেজের কথাটা উল্লেখ আছে, সেই সঙ্গে দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রামকমল সেন এদের উদ্যোগের কথাও কিন্তু লেখা আছে, যে গৌড়ীয় সমাজটা এদের উদ্যোগেও গড়ে উঠেছিল। তাই তোমাকে অপশান বিটাকেই চুজ করতে হবে এবং সেটাকে টিক মার্কিং করতে হবে। তাহলে আমি প্রথমে যখন বলেছিলাম প্যাসেজটা কেন ভালো করে পড়বে, আশা করি বুঝতে পারছো যে এরকম কোশ্চেনের এরকম আনসার তোমাদের দিয়ে দেওয়া হবে যেটা তোমাদের কাছে মনে হবে এটা ঠিক বা ওটা ঠিক। তাই একটা নাম্বারও তোমাদের কাছে মূল্য রাখে, একটু বুঝে নিয়ে সেভাবে টিক মার্কিং করো। চলে এসো পরেরটায়। গৌড়ীয় সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? আচ্ছা, এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের খুব বুদ্ধি খাটাতে হবে। যথেষ্ট বড় হয়ে গেছো তোমরা, ক্লাস টুয়েলভ মানে অনেকটাই বুদ্ধি রাখো এবং তোমরা বুদ্ধিমান, সেটা আমি জানি। এবার তোমরা কি করে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করবে? যেমন ধরো, তোমরা সেখানে 1827 সালে পেয়েছিলে যে, একটু আমরা প্যাসেজটায় আসছি, দেখো 1827 সালে পেয়েছিলে তারাচাঁদ চক্রবর্তী বাংলা ইংরেজি অভিধান সংকলন করেন গৌড়ীয় সমাজ থেকে। তাহলে 1827 সালে যদি তিনি করে থাকেন, তাহলে 1833 সালে কখনো হয়নি, তাই না? তাহলে 33 সালটা সম্পূর্ণ ভুল, এটা নিজস্ব বুদ্ধিতে বেরিয়ে যাচ্ছে। 1813 সালটা, সেটা অনেকটাই অনেক পুরনো একটা সাল, সেটাও হবে না, সেটাও তোমার নিজস্ব বুদ্ধিতে মনে হচ্ছে। তাহলে 22 আর 23, এই কাছাকাছি দুটো সালের মধ্যে এবার তোমার চিন্তা হচ্ছে কোনটা ঠিক। এবার যে জানো 1823 সে টিক মার্কিং করছো, যে জানো না সে তখন কীভাবে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করবে যে 1822-23 সালটা 27-এর একদমই নিকটবর্তী সাল, তাহলে আমি এই সালটাকেই টিক মার্কিং করি। তাহলে সেই বুঝেই তুমি 1823-কে টিক মার্কিং করছো। তা কিছু কিছু তোমাদের তো এই প্যাসেজটাই দেবে, না দেবে অন্য প্যাসেজ, কিন্তু আমি চাই তোমরা ভীষণ সোজা একটা প্যাসেজ পাও এবং খুব সহজেই সমস্ত আনসার টিক মার্কিং করতে পারো, যেন এরকম কোনো কনফিউশন তোমাদের মধ্যে না তৈরি হয়। যদি প্যাসেজের একটু এদিক থেকে ওদিক থাকে তবে তোমরা একটু নিজস্ব বুদ্ধিটাকে অ্যাপ্লাই করো। চলে এসো পরেরটাতে। গৌড়ীয় সমাজের উদ্দেশ্য কী ছিল? এটার ক্ষেত্রে নাম্বার এ যেটা আছে, নীতিশাস্ত্র বিরোধী কাজ দমন করা, এটাকেই টিক মার্কিং করো। 19 শতকের বিদ্যাচর্চা ও বিদ্যা অনুশীলনের প্রাসঙ্গিক বিষয় নিয়ে নিয়মিত আলোচনা ও নীতিশাস্ত্র বিরোধী কাজ দমন করা, এটাও কিন্তু ভুল আনসার নয়। আনসারটা ভুল নয়, এটা অনেকটাই ব্যাখ্যা করে দিয়েছে, কিন্তু নীতিশাস্ত্র বিরোধী কাজ দমন করা এটা টিক মার্কিং করলেও তোমাদের ঠিক, কারণ একদম সেকেন্ড লাইনটায় দেখবে এই লাইনটার উল্লেখ করা রয়েছে। চলে এসো পরেরটায়। তারাচাঁদ চক্রবর্তী 1827 সালে কাদের পক্ষ থেকে বাংলা ইংরেজি অভিধান সংকলন করেন, এটা তোমরা জানো, এটা হচ্ছে গৌড়ীয় সমাজের পক্ষ থেকে। নাম্বার বিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। গৌড়ীয় সমাজের সম্পাদক কে ছিলেন, রাধাকান্ত দেব ও দ্বারকানাথ ঠাকুর, নাকি রামকমল সেন ও প্রসন্নকুমার ঠাকুর, নাকি ডিরোজি ও রামমোহন রায়? আচ্ছা, রামকমল সেন তারাচাঁদ চক্রবর্তীও নয়, রামমোহন রায়ও নয়, প্রসন্নকুমার ঠাকুর বা দ্বারকানাথ ঠাকুর। তাহলে এক্ষেত্রে কোনটা হচ্ছে? রামকমল সেন ও প্রসন্নকুমার ঠাকুর। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আমরা একটু দেখে নিই বি আনসারটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট দিলাম কি না। রামকমল সেন ও প্রসন্নকুমার ঠাকুর এর সম্পাদক ছিলেন, ঠিক আছে। তাহলে আমরা একদম নাম্বার বিটাকে ঠিক চুজ করেছি। চলে এসো পরেরটায়। এই অনুচ্ছেদটির নাম কি হতে পারতো? এবার এখানটা কিভাবে তোমরা আবার বুদ্ধি অ্যাপ্লাই করছো? কলকাতার একাল সেকাল কখনোই নয়, একালের কলকাতার কোনো উল্লেখ নেই, সেকালের কলকাতা, শুধু সেকালের কলকাতার উল্লেখ নেই। সেকালের কলকাতার মধ্যে অনেক কিছু পড়তে পারে, অনেক কিছু, সেখানকার রাজনীতি, অর্থনীতি, সেটাও আসতে পারে, কিন্তু সেটার কিন্তু কোনো উল্লেখ এখানে নেই। একালের কলকাতা তো একদমই নয়,
তাহলে সেকালের কলকাতার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, অর্থাৎ তোমাকে সেকালের কলকাতার কি আছে এই টপিক্সটার মধ্যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির উল্লেখ আছে, তাই তুমি নাম্বার ডিটাকেই চুজ করছো। চলে এসো পরেরটায়। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবারে দেখো ডিরোজিওর উদ্যোগে, তুমি এটাকেও টিক মার্কিং করতে পারো। অবশ্যই ডিরোজিওর উদ্যোগে হয়েছিল, কিন্তু আবার দেখো কি লেখা আছে, ডিরোজিও শিষ্যদের উদ্যোগে, কলকাতার সাংস্কৃতিক মনস্ক মানুষের উদ্যোগে, হিন্দু কলেজে ডিরোজিও ও শিষ্যদের উদ্যোগে। তাহলে এখানে এখানে কেউ যদি ভেবে থাকো যে হিন্দু কলেজে ডিরোজিও শিষ্যদের উদ্যোগে, সেটা কিন্তু যেমন হবে না, ডিরোজিও ও শিষ্যদের উদ্যোগে এটাও কিন্তু হবে না। অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে ডিরোজিওর উদ্যোগে। ক্লিয়ার হলো? পরেরটায় এসো। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কত সালে দেখো দিয়েছে, 1828 সালে বঙ্গদেশে, এটা ঠিক নয়। কলকাতায় 1828 সালে, এটা ঠিক, অবশ্যই কলকাতায় হয়েছে, 1828 সালেও হয়েছে। 1828 সালে কিন্তু তরুণ ছাত্রের উদ্যোগে, এটা তো একদমই ভুল। এবার দেখো অপশান ডিতে কি আছে, কলকাতায় 1828 সালে ডিরোজিওর প্রেরণায়, অর্থাৎ কলকাতা উল্লেখ হয়েছে, সালটা উল্লেখ হয়েছে, কার প্রেরণায় হয়েছে সেটাও উল্লেখ হয়েছে। তাহলে অপশান ডিটাই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে তুমি ডিতে টিক মার্কিং করছো। পরের কোশ্চেনটা, এইসব তথ্য জানা যায় কোথা থেকে? জানা যায় না গবেষক ও অধ্যাপক শ্রী সুরেশচন্দ্র মৈত্রের গ্রন্থ থেকে। একদম প্যাসেজের লাস্ট লাইনটার আগের লাইনটা ছিল, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলে এসো পরের কোশ্চেনটা, কি বলেছে, যে কোনো নবজাগরণের জন্য প্রয়োজন হয়। ভীষণভাবে এই লাইনটা সঠিকভাবে ওখানে প্যাসেজে বলে দেওয়াই আছে, তাই এটা তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আনসারটা হচ্ছে একদম প্রথমেরটা, স্বাধীন মতামত প্রকাশের জন্য যুক্তিবাদ, জ্ঞান বিজ্ঞানের চর্চা ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঠিক আছে, পরেরটা কি বলেছে, অ্যাসোসিয়েশন শব্দের বাংলা সমার্থক শব্দ হলো। তোমাদের দেখো প্যাসেজের লাস্ট লাইনে লাইনটায় লেখা আছে না, এই সমিতি কলকাতার শিক্ষা জগতে মানে বিদ্যালয়গুলোর ওপর খুব প্রভাব ফেলেছিল, এই সমিতি কথাটা কিন্তু উল্লেখ করেই দিয়েছে। তাহলে অ্যাসোসিয়েশনের বাংলা সমার্থক হচ্ছে সমিতি, তোমরা বিটা টিক মার্কিং করছো। চলে এসো পরেরটায়, কলকাতার বিদ্যা ও সংস্কৃতির চর্চার মোড় ঘুরিয়ে দেয় কারা, ডিরোজিও নাকি হিন্দু কলেজের শিক্ষা নাকি একাডেমিক অ্যাসোসিয়েশন নাকি ডিরোজিওর শিষ্যরা, ডিরোজিও তার শিষ্যরা। নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশান, একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা টিক মার্কিং করছো। দেখো পরের কোশ্চেনটা কি আছে, আছে কলকাতা সমাজের মধ্যমণি হলেন। এখানে নাম্বার সিটা হচ্ছে তোমার দ্বারকানাথ ঠাকুর, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলে এসো তারপরের কোশ্চেনে, গৌড়ীয় সমাজের অন্যতম উৎসাহিত সদস্য হলেন, নাম্বার ডি অ্যাপ্রোপ্রিয়েট আনসার, তারাচাঁদ চক্রবর্তী। পরের কোশ্চেনটা দেখো, আর কোনো সমিতি কলকাতা চিন্তা জগতে এমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি, এখানে কোন সমিতির কথা বলা হয়েছে, অবশ্যই হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন। ওকে, পরের কোশ্চেনটা কি আছে, শ্রী সুরেশচন্দ্র মৈত্র ছিলেন গবেষক ও অধ্যাপক, সেটাই আমরা দেখেছি, তাহলে বিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এবার হচ্ছে এক কথায় প্রকাশ করো, প্রতিষ্ঠা করা হয়েছে যা কি হবে, প্রতিষ্ঠিত, অপশন বি। পরেরটা কি আছে, প্রাসঙ্গিক শব্দটার পথ পরিবর্তন করলে হবে প্রসঙ্গ, ঠিক আছে, নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। উদ্দেশ্য শব্দের বিপরীত শব্দ লেখো, উদ্দেশ্যহীন, নাম্বার বি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এক কথায় প্রকাশ করো, অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, অর্থাৎ নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলে এসো পরের কোশ্চেনে, পদান্তর করো, প্রেরণা, প্রেরিত হবে, অর্থাৎ নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তার পরের কোশ্চেনটা কি বলেছে, উদ্ধৃত অনুচ্ছেদটির নামকরণ করলে কোনটি উপযুক্ত বলে তোমার মনে হবে, ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন নাকি উনিশ শতক ডিরোজিও, অশান্তকালও জিজ্ঞাসা যুবক তো একদমই নয়, ডিরোজিওর অবদান এটাও হবে না, কারণ ডিরোজিওর অবদান শুধু ওটার মধ্যে উল্লেখ নেই, ওই প্যাসেজে আমরা যা যা পেয়েছি সেখানে আমরা উনিশ শতকের কথাটাও জানতে পেরেছি, কারণ দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব এদের সকলের কথা যেমন উল্লেখ ছিল, সেটা উনিশ শতকে তারা যে সাহিত্য আলোচনাগুলো করতো সেটা টাচ যেহেতু রয়েছে ওখানে, তাই আমরা নাম্বার বিটাকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হিসাবে বেছে নিচ্ছি, অর্থাৎ উনিশ শতক ও ডিরোজিও, এটাই হচ্ছে তার উপযুক্ত নামকরণ। চলে এসো পরের কোশ্চেনটা, বিপরীত শব্দ লেখো,
সংস্কার, এক্ষেত্রে তার বিপরীত শব্দ কি হবে? সংস্কার নেই, অর্থ সংস্কারহীন, যাকে বলা হয় মুক্ত সংস্কার। আচ্ছা, এবার হচ্ছে সেকশন বি, সিলেক্ট দ্য কারেক্ট অপশন, ঠিক বানানটি বেছে নিয়ে লেখো। তোমার এখানে আসল বানানটা কোনটা? জীবিকা। নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, বর্গীয় জয় দীর্ঘী বয়রশ্বি কয়কারে কা। তোমাদের এক্ষেত্রে গ্রামারের কিন্তু শুদ্ধ অশুদ্ধ ভালো করে পড়তে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, নাম্বার টু এরটার ক্ষেত্রে দেখো, অভিভাবক, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। নাম্বার বি এবং নাম্বার ডি দুটো আনসারই একই দিয়েছে, দুটো অপশানে একই রকম, তাই এটা এখানে ওরা কোনো রকম পরিবর্তন করেনি। যদি পরিবর্তন না করে এরকম কোশ্চেন পেপারে থেকে থাকে, তাহলে নাম্বার বি টিক মার্কিং করলেও ফুল মার্কস, নাম্বার ডি টিক মার্কিং করলেও ফুল মার্কস। ওকে, চলে এসো পরেরটাতে, চূড়ান্ত। আচ্ছা, একটু বলে নিই, মাঝে মাঝে বোর্ড এরকম কোশ্চেন দিয়ে দেবে। তোমাদের এর আগেও এমসিকিউ প্যাটার্ন কোশ্চেনের ভিডিওর ক্ষেত্রে বলেছি যে তোমাদের আইকিউ টেস্ট করার জন্য এরকম পাজল করা কোশ্চেন থাকবে, অর্থাৎ একই উত্তর দুবার দিয়ে দেবে, তোমরা ঘাবড়িয়ে গিয়ে ভাববে হয়তো এটা ঠিক নয়। আবার এমন সিমিলার উত্তর দিয়ে দেবে, তোমরা তখন মানে কনফিউজ হয়ে যাবে যে কোনটা তাহলে বেছে নেব। যেটা পড়ে বুদ্ধি খাটিয়ে বললাম, যে প্যাসেজটা পড়ার পরে তোমাদের বুদ্ধি রাখতে হবে যে প্যাসেজের সাথে কোন নামকরণটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, বা এখান থেকে পড়ার পর কোন উত্তরটা মনে হচ্ছে এর সাথে মিল খেতে পারে। যেমন তোমার অ্যাসোসিয়েশনটা যে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে 1828 সালের সাথে কিন্তু ডিরোজিওর প্রেরণাতে হচ্ছে, সেটার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়েছিল, মনে আছে তো? ওইটা আমি বলেছিলাম, ঠিক এরকমভাবে তোমাদের বুঝে নিয়ে কিন্তু আনসারটা টিক মার্কিং করতে হবে, সেটা সমস্ত কিছুর ক্ষেত্রে, শুধু এটার ক্ষেত্রে না, গদ্য পদ্য বা উপন্যাসের ক্ষেত্রেও তোমাদের এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রেখে করতে হবে কোন অপশানটা তুমি টিক মার্কিং করছো। আচ্ছা, চূড়ান্ত হচ্ছে নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, চয় দীর্ঘকার আর ডয়শন্যর হয় এই স্পেলিংটার ক্ষেত্রে। সর্বস্ব, নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, অর্থাৎ যে সব কিছু হারিয়েছে, সর্বস্ব মানে যার সব কিছুই চলে গেছে। চলে এসে পরেরটায় শারীরিক, নাম্বার সি হচ্ছে ভুল, নাম্বার ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ রয় দীর্ঘী তারপরেরটা রয় রশ্মিকার, নাম্বার ডি অপশানটা তুমি টিক মার্কিং করছো। তার পরেরটাতে চলে এসো, এই যুগে ড্যাশ লাংলো দিয়ে চাষ করলে বেশি সময় লাগবে, খরচও বেশি হবে, এটা হচ্ছে তোমার প্রবাদ প্রবচন বা বাগধারা থেকে দিয়েছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হচ্ছে? নাম্বার সি, মান্ধাতার আমলের, এখানে এটা বসবে, বাকিগুলো একটাও হবে না। নাম্বার সেভেনের ক্ষেত্রে কোনটা হবে? ইঁদুর ধরবার লোভে বিড়ালটা কেমন ওত পেতে বসে আছে, একদমই নয়, তীর্থের কাকের মতো, নাম্বার এ এই অপশানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ প্রবাদ প্রবচনের মধ্যে তীর্থের কাকটাই পড়ছে। চলে এসো পরেরটা, সুখ আপনার মধ্যে থাকলেও স্বার্থ সাধনের জন্য নয়, যৌগিক বাক্য করতে বলেছে। যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা কী করি? অব্যয় ইউজ করি, কিন্তু, এবং, ও, এগুলো, অথবা। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা পাচ্ছি? এবং বা অতএবটা কিন্তু বাক্যটাকে সম্পূর্ণ করছে না, সুখ আপনার মধ্যে এবং স্বার্থ সাধনের মধ্যে নয়, বাক্যটা কিন্তু ঠিক নয়, সুখ আপনার মধ্যে অতএব স্বার্থ সাধনের মধ্যে নয়, সেটাও ঠিক নয়, সুখ আপনার মধ্যে আছে কিন্তু স্বার্থ সাধনের মধ্যে নয়, সুখ তোমার মধ্যে আছে কিন্তু স্বার্থ সাধনের মধ্যে সুখ নেই, তাই সুখ আপনার মধ্যে কিন্তু স্বার্থ সাধনের মধ্যে নয়, নাম্বার সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। চলে এসো পরেরটাতে, চাকরি না করলেও কর্ম করি না এমন কথা বলতে পারি না, জটিল বাক্যে পরিণত করতে হবে, নাম্বার এটা আমরা টিক মার্কিং করতে পারতাম যদি থাকতো, যদিও চাকরি করি না তবুও কর্ম করি না এমন কথা বলতে পারি না, কিন্তু দুবার কর্মকর্ম দিয়েছে, চাকরি কথাটা উল্লেখ নেই বলে আমরা নাম্বার এটাকে টিক মার্কিং করছি না, আমরা কোনটা করছি? নাম্বার সিটাকে, চাকরি হয়তো করি না তার মানে এই নয় যে কর্ম করি না, এটা তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলে এসো পরেরটায়, মিনি যেমন সরল কাবলিওয়ালা তেমনটি সরল হতেই পারে না, একদম সরল বাক্যে পরিণত করতে হবে, যেখানে যেমন তেমন এসব কিচ্ছু থাকবে না, একদম সিম্পল বাক্য, মিনির মতো সরল কাবলিওয়ালা হতেই পারে না, এটা হচ্ছে কি? সরল বাক্যের উদাহরণ। তাহলে তুমি নাম্বার বিটা টিক মার্কিং করছো। জ্যৈষ্ঠ শেষ হয়ে আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই, অর্থাৎ জ্যৈষ্ঠ শেষ হয়ে আসছে কিন্তু মেঘের ছায়াটুকু এখনও আমরা দেখতে পাচ্ছি না, এটা জটিল বাক্য করতে হবে, জটিল বাক্যের ক্ষেত্রে আমরা কী জানি? যদিও, তবুও, এগুলো ব্যবহার হয়। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? যদিও জ্যৈষ্ঠ শেষ হয়ে আসে তবুও মেঘের ছায়াটুকু কোথাও নেই, এটা অ্যাপ্রোপ্রিয়েট, যখন জ্যৈষ্ঠ শেষ হয়ে আসে তখন মেঘের ছায়াটুকু কোথাও নেই, এটা কিন্তু হবে না, মানে যখন জ্যৈষ্ঠ শেষ হয়ে আসছে
তখন মেঘের ছায়াটুকু কোথাও নেই। এটা না হয়ে কোনটা হচ্ছে, যদিও জ্যৈষ্ঠ শেষ হয়ে আসছে তবুও, মানে যদিও জ্যৈষ্ঠ শেষ হয়ে আসছে তবুও আসে, তবুও মেঘের ছায়াটুকু কোথাও নেই। ক্লিয়ার হলো? চলে এসো পরেরটায়। হাওলা মামলা রাঘব বোয়ালদের ধরেছে, এটা কি কর্মবাচ্যে পরিণত করবে? দাঁড়া দেয়া কর্তৃক এরকম শব্দগুলো দিয়ে আমরা কর্মবাচ্য করছি, তাহলে এক্ষেত্রে আমরা অপশন বিটাকে বেছে নিচ্ছি, হাওলা মামলার দ্বারা রাঘব বোয়ালদের ধৃত হয়। ঠিক আছে, তাহলে অপশন বিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, হাওলা মামলার দ্বারা রাঘব বোয়ালদের ধৃত হয়। চলে এসো পরের কোয়েশ্চেনটা, এক কথায় প্রকাশ করো ঠিক উত্তরটি বেছে নাও। যে উপকারের অপকার করে তাকে কি বলে? কৃতঘ্ন। কৃতজ্ঞ তো কখনোই নয়, বিশ্বাসঘাতক যে বিশ্বাস নষ্ট করে, ষড়যন্ত্রীকরণ যে ষড়যন্ত্র করে তাকে ষড়যন্ত্রকারী বলে থাকি। তাহলে নাম্বার বিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যার আগমনের কোনো তিথি নেই, অর্থাৎ যে অনাহূতভাবেই, মানে যাকে, মানে যে যখন তখন বাড়িতে চলে আসছে তাকে আমরা কী বলি? অতিথি। অতিথি তো না বলেই চলে আসে, তাই না? তাহলে যার আগমনের কোনো তিথি নেই তাকে আমরা কী বলছি? অতিথি। বাজার থেকে পাকা পাকা আমগুলো কিনে আনবে, এটা তোমাকে কী করতে হবে? বাক্যটাকে শুদ্ধ করতে হবে। এবার দেখো, ABCD চারটে বাক্যের মধ্যে যেই যেই বাক্যগুলো দিয়েছে, বাজার থেকে পাকা পাকা আমগুলো কিনিয়া আনবে, কিনিয়া হচ্ছে সাধু ভাষা, আনবে এটা হচ্ছে চলিত ভাষা, তাহলে বাক্যটা এক্ষেত্রে সঠিক নয়। বাজার থেকে পাকা আমগুলো কিনে আনবে, এই বাক্যটা একমাত্র সঠিক। বাকিগুলোর ক্ষেত্রে আবার কি, বাজার থেকে পাকা আমগুলো কিনে আনবে, বাজার থেকে পাকা আমগুলো কিনে আনবে, এটাও সঠিক বাক্য, কিন্তু কিনে আনিবে এটা কিন্তু তখন আর সঠিক বাক্য হবে না। কেন হবে না? কিনে আনবে, কিনেটা হচ্ছে সাধু চলিত ভাষা, আর আনিবেটা হচ্ছে হয়ে যাচ্ছে সাধু ভাষা। তাহলে নাম্বার বিটা আমরা ভুল টিক মার্কিং করছি না। নাম্বার ডি এর ক্ষেত্রে বাজার হইতে পাকা পাকা আমগুলি কিনিয়া আনিবে, হইতে কিনিয়া আনিবে সবই ঠিক আছে, পুরো বাক্যটাকে সাধু ভাষায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাকে বলেনি বাক্যটাকে তুমি সাধু ভাষায় কনভার্ট করো, বলেছি কি বাক্যটাকে শুদ্ধ বাক্য বের করো। তাহলে শুদ্ধ বাক্য কোনটা? বাজার থেকে পাকা আমগুলো কিনে আনবে, অর্থাৎ তোমাকে যেই বাক্যটা যেরকমই দিয়েছিল চলিত ভাষায় দিয়েছিল তুমি চলিত ভাষাতেই রেখেছো, এবং পাকা পাকা আমের জায়গায় শুধু পাকা আমটাই ব্যবহার হচ্ছে, তাহলে নাম্বার সিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা চলে এসো, ড্যাশ লাল উপযুক্ত ধন্যাত্মক শব্দটি লেখো। কি লাল না টুকটুকে লাল, কখনো কুচকুচে লাল হয় না, কুচকুচে কালো, ধবধবে সাদা, ক্যাটক্যাটে রং বলি, তাহলে টুকটুকে লাল, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো আশা করি আমার মিষ্টি ছেলেমেয়েরা সবটা বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা নেই, খুব ভালো করে পরীক্ষা দিও, অনেক ভালোবাসা নিও।